গ্রিসের অ্যালোনিসোস দ্বীপে ইজিয়ান সাগরের স্বচ্ছ জলের নিচে এক জাদুঘর বানানো হয়েছে। দেশটির প্রথম পানির নিচের এই জাদুঘর গত বছরই আনুষ্ঠানিকভাবে চালু হল বাদশাহে করোনা মহামারী। সংক্রমণ এড়াতে কঠোর বিধিনিষেধের কারণে এখানে দর্শনার্থীদের সমাগম বন্ধ রাখা হয়। অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সাগরতলের এই জাদুঘরের দরজা। পানির নিচে এই আয়োজন ডাইভিং ও প্রত্নতত্ত্বের অপূর্ব এক সমন্বয়। এখানে ডুব দিয়ে দর্শনার্থীদের মনে হবে যেন তিনি ইতিহাসে ডুব দিয়েছেন, কারণ জলদস্যুদের ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে শুরু করে হাজার হাজার বছরের পুরনো সব জিনিস সযত্নে সাজিয়ে রাখা হয়েছে পানির নিচের এই জাদুঘরে। জলের তলের এই জাদুঘরে ঘুরে বেড়ানোর সময় দর্শনার্থীদের সাহায্য করার জন্য থাকবে পেশাদার গাইড, সঙ্গে থাকবে একজন প্রত্নতত্ত্ববিদ। তিনি সেখানে সাজিয়ে রাখা সাগর ও সাগরের অভিযান সংক্রান্ত নানা প্রাচীন জিনিসের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তবে সাগরের তলদেশে এই জগতে ঘুরে আসতে বাড়তি অর্থ গুনতে হবে দর্শনার্থীদের। সেখানে যেতে প্রতিবার দিতে হবে $110। সাধারণ স্কুবা ডাইভিং এর চেয়ে এই ব্যয় প্রায় 50% বেশি। করোনা মহামারীতে গ্রিসের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। সংকট সমাধানে পর্যটন খাতের ওপর বিশেষ নজর দিয়েছে দেশটির সরকার। এই পরিস্থিতিতে সাগর তলের এই জাদুঘর পর্যটকদের নজর কাড়বে বলে আশা করছে দেশটির সরকার। মার্জিয়া মান্নান, মাই টিভি।